বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি বললেন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি আকাঙ্ক্ষাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র লক্ষ্য করছে, 7ই জানুয়ারির সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীদের গ্রেফতার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে উদ্বিগ্ন। পররাষ্ট্র দফতর বলছে, যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে এই মতে একমত যে এই নির্বাচনটি অবাধ ও সুষ্ঠু হয়নি। নির্বাচনের সব দল অংশগ্রহণ না করায় আমরা হতাশ। নির্বাচনকালীন সময় এবং এর আগের মাসগুলোতে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব সহিংসতার গ্রহণযোগ্য তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। সব দলের প্রতি সহিংসতাকে পরিহার করার আহ্বানও জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একটি অবাধ ও মুক্ত ভারত প্রশান্ত উপমহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা, নাগরিক সমাজের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং দুই দেশের জনগণের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের অংশীদারিত্বের ভিত্তেও কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে রাজনৈতিক কোনো দল নির্বাচনে জয়ী হতে পারেনি। যে 4টি দল নির্বাচনে জিতেছে, আওয়ামী লীগ এই আসনগুলো তাদেরকে ছেড়ে দিয়েছিল। এদের কেউ কেউ নৌকা প্রতীকে আবার আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে অংশগ্রহণকারী 27টি রাজনৈতিক দলের মধ্যে 22টি রাজনৈতিক দল কোনো আসন পায়নি। তাদের প্রায় সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়াও গতকাল আন্তর্জাতিক গণমাধ্যমের খবরের বরাত দিয়ে জানানো হয়, বিতর্কিত এক নির্বাচনে টানা চতুর্থ মেয়াদ নিশ্চিত করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের 300 আসনের মধ্যে তার দল আওয়ামী লীগ ও তার মিত্ররা 223টি আসন জয়ের পরে আরও 5 বছর মেয়াদে দায়িত্ব শুরু করবেন বলে ধারণা করা যাচ্ছে। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন বর্জন করায় শেখ হাসিনা ও তার মিত্ররা বাকি আসনগুলোতেও যথারীতি বিজয়ী হবেন বলে আশা করা যাচ্ছে। অস্বাভাবিক হলেও সত্য যে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের বিরোধী দল জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে নিশ্চিত জয়ের আশ্বাস দিয়েছিলেন। ফলে নির্বাচনে আওয়ামী লীগের কাছে 26টি আসন ছাড় পেয়েছিল গত সংসদীয় সরকারের বিরোধী দল জাতীয় পার্টি। তবে এই 26টি আসনের মধ্যে 11টি আসনে জিততে পেরেছিল জাপার প্রার্থীরা। প্রসঙ্গত 265টি আসনে দলটির প্রার্থী দেওয়া থাকলেও সমঝোতার বাইরে কোনো আসনেই জিততে পারেনি জাতীয় পার্টি। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।